जय गुरु। परम प्रेममय श्री श्री ठाकुरे सत्यानुसरण थेके पार नाम ध्यान नामे मानुषके तीक्ष्ण करे आर ध्याने मानुषके स्थिर ओ ग्रहणक्षम करे। ध्यान माने कोनो किछु एकटार चिंता निये लेगे थाका अर्थात तत्चिंता परम्पराय नियत मननशील हवा। আর তাই আমরা বোধ করতে পারি যাই আমাদের লেগে থাকাটার বিক্ষেপ এনে দেয় কিন্তু ভেঙে দিতে পারে না। বিরক্ত হওয়া মানেই বিক্ষিপ্ত হওয়া, তীক্ষ্ণ হও কিন্তু স্থির হও, সমস্তই অনুভব করতে পারবে। আবার এই ধ্যান করতে গেলেই যাকে ধ্যান করছি তার নাম তদর্থ ভাবনার সহিত আপনা আপনি এসে হাজির হয়, আর অমনি করেই সেই বিষয়ের চিন্তা একটা পরম্পরার প্রকৃতি নিয়ে নিরবচ্ছিন্ন তৈলধারার মতন চলতে থাকে, আর এর ফলে সমাধি এসে হাজির হয়। তাই মানুষ যখন সমাধি থেকে সপারিপার্শ্বিক জগৎ বুদ্ধিতে জেগে ওঠে তখন তার একটা বিরাট জ্ঞান চৈতন্য নিয়ে জাজ্জল্যভাবে উদ্ভাসিত হয়ে থাকে। তখন সে হয় ওই জ্ঞান চৈতন্যে ব্যক্ত প্রতি। তাই নাম ও ধ্যান করতে গেলেই সদ্গুরু আদর্শ বা প্রিয়পরম যাই বলে অভিভূত করো না কেন অমন্তর জীবন্ত ব্যক্ত প্রতীকেরই অবলম্বন ও অনুসরণ করতে হয়। তা না পাওয়া গেলে ওই ব্যক্ত প্রতীকে আপ্রাণ বাস্তব প্রেমী এমন্তর কাউকে অবলম্বন ও অনুসরণ করে ওই আদর্শ সদ্গুরু বা প্রিয় পরণে উদ্বুদ্ধ আপ্রাণ হতে হয়, আর এই হলেই তোমার উন্নত চলনা জীবন যশ ও বৃত্তিতে প্রগতি পরায়ণ হয়ে সম্বেদশালী হতে পারে। পরম প্রেমময়ে চলার সাথী থেকে পাঠ ধ্যান। ধ্যান করা আর কিছুই নয়, মানুষ যেমন করিয়া তাহার প্রিয়কে চিন্তা করিয়া উদ্বুদ্ধ ও উল্লসিত হয় অর্থাৎ যাহাকে ধ্যান করিতে হইবে তাহাকে যেমন দেখা যায় তাহাতে যাহা যাহা আছে যাহা যাহা লইয়া তিনি তার চলা বলা ভাবভঙ্গি সহকারে ভাবা চিন্তা ও মানসিক আলোচনা করিয়া বোধ অর্থ উপায়ে উপনীত হইয়া তাহাতে উদ্বুদ্ধ উচ্ছল ও আপ্রাণ হইয়া তাহাকে সার্থক করিতে উন্মুখ ও উদ্যম হওয়া। আবার কাহারও প্রতি এরূপ ভাবা চিন্তা ও করার ক্রমাগতি তাহাকে যে চিন্তা করে তাহার প্রিয় করিয়া তোলে, আর এমন করিয়াই ধ্যান ধেয় বা প্রিয় যখন তোমাতে কেবল হইয়া উঠিবেন তখন তুমিও তাহাতে কেবল হইয়া সমাহিত হইবে, আর এই সমাহিত ভাবি সমাধিকে আমন্ত্রণ করিবে। আবার ইহাতেই মস্তিষ্কে সহজ বোধ ও মনে সহজ ভাবে অভ্যুত্থান হইবে। বাণী সংখ্যা 95। পরম প্রেমময়ের পূর্ণপথির থেকে কিছু অংশ। কেন দুঃখ করছ, কেন কষ্ট করছ, কেন হীন ভাবছ, তুমি কি জানো না যে তুমি সেই পুরুষ সিংহ, তুমি অমৃত, তুমি নির্বাণ, ভুলে যাও না, অনন্ত নরকে ডুববে, আমি ভুলে যাও অনু, আমি স্বর্গ, আমি নরক, আমি সাক্ষী স্বরূপ, তুমি যেই জেনেছো সেই আমি তোমার সব, আর দুঃখ নাই, কষ্ট নাই, জ্বালা নাই, যন্ত্রণা নাই, বিপদ নাই, সেদে সেদে বিপদ সেই বুকের উপর সগর্বে ধরতে পারবে, একটি কেশারগো নড়বে না। বলো বলো তুমি সেই আমি, মলিনতার অহংকার, দুঃখের অহংকার, অপবিত্রতার অহংকার, দুর্বলের অহংকার, অহংকার করো না। যদি অহংকার করতে হয় তো বলো সেই আমি। সব ছুটে যায়, সব খুলে যায়,
যখন তুমি কাম প্রবৃত্ত বলো সেই আমি প্রতি অনুপরমাণে সব রিপু নিরস্ত হয়েও যাবে। রিপু তোমাকে ঠেসে ধরবে, তুমি জ্ঞান নেত্র জেলে তাকে ঠেসে ধরো, মিটিবে নিমেষে সব মুছে যাবে। তুমি কারুর যদি করবে, তোমার যদি দুঃখ কষ্ট লোভ হয়, রিপু যদি তোমায় তাড়না করে, তোমার জ্ঞান নেত্র উন্মিলন করে, তোমার নিমিষে ভুলে যার অহংকার করবে তাই হয়ে যাবে। তুমি যদি বলো পাপি, তোমার কখনো নিস্তার নাই, যদি বলো তুমি পুণ্যবান, তবে যেন তুমি সেই জ্যোতি পারি যাত। দুর্বলতা পরিহার করতে দুর্বলতার আশ্রয় নিও না, ফকে যাবে। তোমার মৃত্যু নাই, কষ্ট যন্ত্রণা সব ভুলে যাও, জানো তুমি পবিত্র, সগর্বে তাকে আলিঙ্গন করো। এই যে অগ্নি দেখছো, তাকে তুমি আপো নিজের ভেবে আলিঙ্গন করো। জ্বালাও তুমি জ্ঞানের ফল জ্ঞান, যাকে বলে অবিদ্যা বুদ্ধি, সিংহ গর্জনে প্রেমের বুক নিয়ে, প্রেমের অগ্নি নিয়ে পাপের সম্মুখে দাঁড়াও। জ্বালিয়ে দাও যা ভাববে তুমি তাই, বিশ্বাসের জ্যোতি মলিন হতে দিও না, তোমার জ্যোতি তুমি হারিও না। সে বিশ্বাস বর্জ্যের মতো কঠোর, স্বার্থ ত্যাগ চাই, প্রতিজ্ঞা ছড়াইও মন পবিত্র, বর্জ্যের মতো কঠোর, কুসুমের চোখ কোমল হওয়া চাই। আমাকে অনুসরণ করো, আমার কথার অনুসরণ করো, একটার পরেতে দিন নাই, এমন করলে কাঁদলে হবে না। ও কি কেবল ফাঁকি কান্দা, ওর কোনো অর্থ নাই, যা মনের ভিতর উঠবে, যা কিছু ভুল, যা কিছু পাপ করবে, অমনি আমার কাছে এসে বলবি, আমি হজম করতে পারি। স্বভাব গুণে অভাব নষ্ট। 22 ডিসেম্বর 1941। তোমার ঠাকুরঙ্କ ଟାଣରେ ତୁମର ମନ ଯଦି ଭରା ଥାଏ, ପୁଣି ଅନ୍ୟର ମନ ଯଦି ଭରି ତୋଳିପାର, ତୁମର ସେବା ସାହସର୍ଯ୍ୟ ଓ କର୍ମ ଦେଇ, ତାହେଲେ ତୁମର ପେଟ କଦାପି ବି ଖାଲି ରହିବନି, ଏହା ଠିକ୍ ଜାଣ। ସ୍ୱଭାବ ଗୁଣେ ଅଭାବ ନଷ୍ଟ, ଏ କଥା ସବୁ ସମୟରେ ସ୍ମରଣ ରଖ। ନକରି ଫାଙ୍କି ଫୁଙ୍କି ଦେଇ ଯଦି ପାଉ ବି ସେଥିରେ କିନ୍ତୁ ଅଭାବ ଘୁଞ୍ଚିବନି। ସ୍ୱଭାବରେ ଧନ୍ୟ ଥିଲେ ବି ଅଭାବ ବୋଧ କ୍ରମାଗତ ବଢ଼ି ଚାଲିବ, ତେଣୁ ଯେତେ ହିଁ ପାଉ ଅଭାବ ଛାଡ଼ିବନି। ପୁଣି ତୁମର ସ୍ୱଭାବ ଯଦି ସମୃଦ୍ଧ ହୋଇ ଉଠେ, ସେହି ସ୍ୱଭାବରେ ହିଁ ତୁମକୁ ସତ୍କ୍ରିୟ ଓ ସୁଖୀ କରି ତୋଳିବ। ତୁମର ଚଳନ ହିଁ ହୋଇଉଠିବ ଆର୍ଥିକ ଓ ମାନସିକ ସମ୍ପଦର ଜନୈତା। ଅଭାବ ଅଭିଯୋଗ କିଛି କିଛି ଥିଲେ ବି ସେହି ଚିନ୍ତାରେ ମଗ୍ନ ହୋଇ ରହିବାର ଅବକାଶ ରହିବ ନାହିଁ। ପୁଣି ଆଦର୍ଶ ପାଇଁ କୃଷ୍ଟି ପାଇଁ କଷ୍ଟ ବି ଯଦି ସହିବାକୁ ହୁଏ, ତୁମକୁ ସେହି କଷ୍ଟ ବି ତୁମ ନିକଟରେ କେତେ ସୁଖକର ମନ ହେବ। ଯାହା କୁହ ମଣି, ଭଲ ପାଇବା ହିଁ ଏକମାତ୍ର ମାଲ, ଯାହା ମଣିଷକୁ ଖାଇବାରେ ପିନ୍ଧିବାରେ ଉତ୍ସାହ ଉଦ୍ଦୀପନାରେ ପାଗଳ କରି ରଖେ। ଆଲୋଚନା ପ୍ରସଙ୍ଗ ଦ୍ୱିତୀୟ ଖଣ୍ଡ, 22 ଡିସେମ୍ବର 1941। ଜୟ ଗୁରୁ।